উপস্থিত হয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা দেখছেন জীবন সাথী অনুষ্ঠান, এই অনুষ্ঠানের কোনো বিকল্প হয় না। আমরা কিন্তু সরাসরি এই অনুষ্ঠানের সঙ্গে থাকতে বড্ড বেশি আগ্রহশীল, কেন্দ্রবিন্দুতে পৌঁছাতে চাই। তার কারণটা হলো এই অনুষ্ঠান কিন্তু সর্বপ্রকার ভাবে আমাদেরকে সহযোগিতা করে আসছে। আমরা কিন্তু দিনভর রাতভর যেভাবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে উঠি, তখন কিন্তু বোধ হয় এই অনুষ্ঠানটি আমাদেরকে জীবনকে পাথেয় করে তুলতে সাহায্য করে। এইভাবেই কিন্তু আমরা ভালো থাকতে জানি। ভালো থাকার পাসওয়ার্ড মিনিংফুল ওয়ে আউট নিয়ে আসার জন্য কিন্তু অবশ্যই কিন্তু এই অনুষ্ঠানের সঙ্গে আমরা থাকতে বড্ড বেশি আনন্দ সহকারে থাকতে প্রচন্ড ভাবে ভালোবাসি। কিন্তু আমরা অনেক সময় দেখেছি যে মানব জীবন বা মানব জাতি সর্বশ্রেষ্ঠ জাতি, এই জাতির কোনো বিকল্প হয় না, এবং এই জাতি কিন্তু সর্বক্ষণ কিন্তু ধর্মকর্ম করে বেড়াচ্ছে। কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে নিজেদের জীবনে নাস্তানুবাদ হয়ে যাচ্ছে, তারপরও দেখা যাচ্ছে নাজিয়াল হয়ে যাচ্ছে সমস্যাগুলোকে, কিছুতেই তার স্মার্টনেস বা ইন্টেলিজেন্সের সঙ্গে কিন্তু তারা কিছুতেই ত্বরান্বিত করতে পারছে না। তাহলে কি করতে হবে? যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, যারা আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকেন, যারা অনুষ্ঠানকে ভোগ করার চেষ্টা করেন, তারা আপনারা প্রত্যেকটি সময় উপলব্ধি করতে পেরেছেন যে অনুষ্ঠান কিন্তু আপনাদেরকে বড্ড বেশি আনন্দ সহকারে কিন্তু একটা অন্যরকম মাধ্যম তৈরি করার চেষ্টা করতে শুরু করে। এবং এই অনুষ্ঠানের সঙ্গে থেকে কিন্তু আমরা আমাদের মতন করে অত্যন্ত ভাবে গভীরতার সঙ্গে কিন্তু অনুষ্ঠানের সঙ্গে থেকে আমরা কিন্তু নিজেদের উত্তরণ খোঁজার চেষ্টাও করি। তো এইভাবেই কিন্তু ভালো থাকার নাম জীবন, ভালো থাকার নাম কিন্তু কেন্দ্রবিন্দুতে পৌঁছানোর চেষ্টা করে বলেই কিন্তু আমরা কিন্তু যাকে নিয়ে গড়হাজির হয়ে থাকি তিনি হলেন উত্তম শাস্ত্রীজি। শাস্ত্রীজি যখন আমাদের সঙ্গে থাকেন তখন কিন্তু প্রাণবন্ত হয়ে উঠি, প্রাণোচ্ছ্বাস হয়ে উঠি, এবং আমরা কিন্তু জীবনের জটিলতর সমস্যাগুলোকে কিভাবে আমরা কিছুতে যেগুলো নিষ্কৃতি পাই না যে হাত থেকে, সেই হাত থেকে কিন্তু নিষ্কৃতি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই শাস্ত্রীজির সঙ্গে তার সান্নিধ্যে পৌঁছানোর চেষ্টাটাও করি। তাহলে এভাবেই কিন্তু আজও কিন্তু একই নিয়মে আমাদের চেষ্টা রয়েছে, এবং তার সংক্ষিপ্ত পরিচয়পত্র দিয়ে শুরু করব। তিনি হলেন জ্যোতিষ ও তন্ত্র জগতের উজ্জ্বল নক্ষত্র, বর্তমানে সর্বাধিক জনপ্রিয় মাতৃসাগর তারাপীঠ ও কামাখ্যা সিদ্ধ শ্রী উত্তম শাস্ত্রী। তাকে কিন্তু আমরা বারবার পাচ্ছি বুকিং নাম্বারে, সেই বুকিং নাম্বারগুলো নোট ডাউন করবেন, 9836200050, এছাড়া 9836998599। কোথায় কোথায় পাচ্ছেন? প্রত্যেক সোমবার দুপুর 2:00 থেকে 2 পর্যন্ত নিজ বাড়ি বেহালায় পাচ্ছেন, প্রত্যেক মঙ্গলবার পাচ্ছেন বিকেল 4 থেকে 8 হাওড়াতে, প্রত্যেক বুধবার পাচ্ছেন দুপুর 2 থেকে সন্ধ্যা 6 অবধি নিজ বাড়ি বেহালাতে, প্রত্যেক বৃহস্পতিবার দিন বিকেল 4 থেকে রাত 8 অবধি পাচ্ছেন কালীঘাটে, প্রত্যেক শুক্রবার পাচ্ছেন বিকেল 4 থেকে রাত 8 সোদপুরে, প্রত্যেক শনিবার পাচ্ছেন বিকেল 4 থেকে রাত 8 মেচেদা, প্রত্যেক রবিবার পাচ্ছেন দুপুর 12 থেকে সন্ধ্যা 7 নিজ বাড়ি বেহালাতে। এবং পাশাপাশি বুদ্ধ পূর্ণিমা এসে গিয়েছে 23 মে, আমরা কিন্তু সকলেই জানি বৃহস্পতি যুক্ত কিন্তু এই দিনটি আমাদের কাছে ভীষণভাবে গ্রহণযোগ্য, গৃহীত হয়ে উঠবে, এবং আমরা কিন্তু সেই সুবাদে ভালো থাকার চেষ্টা করব। যারা যারা যোগ হোম যোগ্য বা পূজা অর্চনকে নির্বাচন করার চেষ্টা করবেন বা নির্বিঘ্নে নিজেদের জীবনকে সব দিক থেকে ভালো রাখার চেষ্টা করবেন, তারা কিন্তু অবশ্যই শাস্ত্রীজির সঙ্গে কন্ট্যাক্ট করুন এখন থেকেই। অবশ্যই তাকে আমরা আমাদের মতন করে সেই স্বনামধন্য ব্যক্তিত্বকে নিয়ে এসেছি আমাদের সঙ্গে, এবং তাকে সামিল করতে পেরে আমরা সত্যি প্রচন্ড ভাবে খুব ভালো থাকবো বলে আশাবাদী আমরা সকলে। যারা যারা অনুষ্ঠানে ফোন করতে চাইছেন, ফোন অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে সরাসরি চলে আসুন এবং অবশ্যই শাস্ত্রীজির সঙ্গে কথা বলে উঠুন। নমস্কার শাস্ত্রীজি। নমস্কার। প্রথমে প্রণাম জানাই আমার স্বর্গীয় পিতা, সর্বপিতা, ধর্ম পিতা, এই পরমতম পিতরী পিতি মা পঞ্চে প্রিয়ন্ত সর্বদেবতা, প্রণাম জানাই জননী জন্ম ভূমিষ্ঠ সরকার দুটি গড়িয়েছি, প্রণাম জানাই গুরুদম্বা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তৎপৈশী গুরবে নম, প্রণাম জানাই গুরুমাকে এবং আমার সকল অগণিত শিষ্য ভক্ত সুগণাধ্যায়ী, আমার যারা ফেসবুক ইউটিউবে এবং সরাসরি আমার এই চ্যানেলে যারা আমার খুব পছন্দ এবং আমাকে যারা খুব পছন্দ করে তাদের জন্য আমার আন্তরিক প্রীতি অভিনন্দন ভালোবাসা, শত কোটি কোটি যথাযোগ্য যথাস্থানে সম্মান। আজকে যে প্রোগ্রামটা আমি করবো, আপনারা জানেন যে আমি উত্তম শাস্ত্রী, গুরুজি উত্তম শাস্ত্রী, আপনারা জানেন আমার কাজটা হচ্ছে কর্ম এবং ক্রিয়া এবং কাজ এবং যোগ। এই যোগ এবং কাজ এবং ক্রিয়া এবং কর্মটাই আমার মূল মন্ত্র। তা আগামী 23 মে বৃহস্পতিবার, আগামী 23 মে বৃহস্পতিবার গন্ধেশ্বরী পূজা এবং শ্রী শ্রী বুদ্ধং শরণং গচ্ছামি শুভ বুদ্ধ পূর্ণিমা আমরা অমাবস্যা পাই, আমরা পূর্ণিমা পাই, এই যে পূর্ণিমা অনেকগুলো পাই, 12 মাসে 12 রাতে পূর্ণিমা, যেমন দোল পূর্ণিমা, গুরু পূর্ণিমা, রাখি পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, অনেক পূর্ণিমা পাই, রাস পূর্ণিমা, এই বুদ্ধং শরণং গচ্ছামি বুদ্ধ পূর্ণিমাটা পড়েছে 2024 সাল, অর্থাৎ বাংলা 1431 সাল বৃহস্পতিবার যুক্ত। এই বুদ্ধ পূর্ণিমায় যদি আপনার ছেলের বা মেয়ের বিদ্যার জন্য ক্রিয়া করেন, আপনার বাড়িতে সন্তান সন্ততি অর্থাৎ জাতক ও জাতিকা উপযুক্ত বিবাহ হচ্ছে না, তাদের জন্য যদি এই বুদ্ধ পূর্ণিমায় ক্রিয়াটা করেন, এবং যারা ব্যবসা করছে তাদের জন্য যদি ক্রিয়াটা করতে পারেন, অতীব সাফল্য পাবে এবং অনেক অনেক ভালো থাকবেন। এই বুদ্ধ পূর্ণিমা বৃহস্পতিবার যুক্ত। নম দামোদর বিষ্ণু নম, নম লক্ষ্মী জনার্দনায় বিষ্ণু নম, নম রাধা কৃষ্ণায় নম,
নমো ভগবতে বাসুদেবায় নমো নমো বুদ্ধং শরণং গচ্ছামি। এই যে 23 মে বৃহস্পতিবার, আপনারা জানেন বিগত এত বছর আমি প্রোগ্রাম করে আসি, আমার কাজটাই কিন্তু ভালো ভয়ঙ্কর চোখ, যে চোখটা আমি কাজ করি। আমি কি বলেছি বাবা, এই বুদ্ধ পূর্ণিমা আমি একটু কাজ করাতে চাই, বৃহস্পতিবার করেছে, লক্ষ্মী নারায়ণ বিস্তারে নম, এবং এই বুদ্ধ পূর্ণিমা বৃহস্পতিবার ওইদিন আমার গন্ধেশ্বরী পূজা, এবং এই বুদ্ধ পূর্ণিমায় যদি আপনার যা মনোবাসনা মনস্কামনা এবং আপনার যা সমস্যা জ্যোতিষ এবং তন্ত্রের মাধ্যম দিয়ে যে গ্রহ জড়িত, আমরা বলি না গ্রহ ঘোরে, গ্রহে ঘোরে ভাগ্য ফেরে, গ্রহ এমন একটা গ্রহ কিন্তু ঘুরে যায় ঘুরে যায় ঘুরে যায়, ভাগ্যটা কিন্তু ফিরিয়ে আনতে হয়। তা গ্রহে ঘোরে ভাগ্য ফিরে, যদি আমরা সেইভাবে ক্রিয়াটাই তন্ত্র এবং জ্যোতিষ মাধ্যম দিয়ে এই যোগটা অর্থাৎ আগামী 23 মে অর্থাৎ সামনে বৃহস্পতিবার গন্ধেশ্বরী পূজা এবং শুভ বুদ্ধ পূর্ণিমা যোগে অশুভ গ্রহ দোষ কাটানো হবে আমার বেহালা নিজ মন্দিরে। প্রচুর অগণিত মানুষ আমার বাড়িতে এসেছেন, বর্তমান প্রতিটা অবস্থায় আছে। হ্যাঁ, আপনারা আসুন, তার আগে চেক করে যোগাযোগ করুন, কি সমস্যাটা আপনাকে জানান, আমি সেই সমস্যাটা বুদ্ধ পূর্ণিমা যোগে যারা সরাসরি না আসতে পারবে, হ্যাঁ আমি কিন্তু দুপুরে করবো, কেন পূর্ণিমাটা কিন্তু দুপুরে করতে হয়, রাত্রে ততটা হয় না, কেন যেহেতু বুধবার দিন 6:08 গতে পূর্ণিমা পড়ছে, আর তারপর দিন 23 অর্থাৎ বৃহস্পতিবার 6:48 সন্ধ্যা 6:48 পূর্ণিমা সারা, তাহলে পূর্ণিমার মধ্যে কাজটা করতে হবে, অর্থাৎ বৃহস্পতিবার দিন দুপুর 12 থেকে সকাল সন্ধ্যে 6 পর্যন্ত আমার কাজ চলবে। আচ্ছা ফোনে যাচ্ছি, অবশ্যই দেখে নেবো, নেম কিং প্রসপারিটি সবটাই বজায় রাখতে হবে। জয় মাতারা জয় মাতারা জয় মাতারা, শুভ স্বাগত বুদ্ধ পূর্ণিমা, জয় মা বুদ্ধং শরণং গচ্ছামি, শুভ বুদ্ধ পূর্ণিমা। জয় মাতারা, বলুন আপনার নামটা বলুন এবং আপনার কোথা থেকে বলছেন? গৌতম শর্মা। কোথা থেকে বলছো? আমার প্রোগ্রাম নতুন দেখছো নাকি? তাহলে আমাকে প্রশ্ন করছো কেন, আমি এত বছর জ্যোতিষ শাস্ত্রটা নিয়ে আমি নাড়াচাড়া করছি বাবা, আমরা তোমরা তো জানো, তোমরা তো ভালোভাবে জানো বাবা, যে আমার আমার মূল মন্ত্রটা কি, আমার এই জ্যোতিষ বাদ দিয়ে তো আর কোনো জগৎ নেই। আমাকে অনেকেই গৌতম বলে যে আপনি কি করে মনে রাখে, আপনি আজকে এসছি 3 মাস পরে সে নামটা কি করে মনে রাখে। আমি যাতে একটা কথাই বলি যে জ্যোতিষটা বাদ দিয়ে তো আমার কোনো জগৎ নেই, আর যদি জানতাম আমার কোন একটা জ্যোতিষে বাদ দিয়ে আদার্স কোন একটা জগৎ থাকতো, তাহলে আমার মনে রাখার কথা ছিল না। কনসেন্ট্রেশন পাওয়ারটা আপনার অত্যন্ত উচ্চ, আমার শ্রীদায় একদমই তা ঠিকই ধরেছেন, আশীর্বাদ দিন এত বছর ধরে। নমস্কার বাবা গৌতম, একটা কথা বলি, তোমার নাম গৌতম আমার নাম উত্তম, একদম তাই তো? তোমার নাম গৌতম আমার নাম উত্তম তাই তো? তাহলে নামের মধ্যে একটা মিল আছে, গৌতম আর উত্তম তাই তো? একদম, আমার বাবা নামটা কিন্তু মা নামটা কিন্তু উত্তমই দিয়েছে, আমাকে অনুমতি দেয়নি কিন্তু, আমি যেটা আমার পড়াশোনা যেটুকু করেছি সে উত্তম নাম দিয়ে পড়াশোনা করেছি, ওই জন্য আমার গুরুদেব বলে গুরুদেব বলে যে উত্তম উত্তম অতি উত্তম, যার নামটার সাথে আমার সার্থক, আমি এই জায়গাটায় আছি নামটার মধ্যে একটা সার্থক। আচ্ছা গৌতম একটা কথা বলো, কিছু মনে করবে না তো? তুমি 1 থেকে 10 মধ্যে একটা সংখ্যা বলো, আর 8 হচ্ছে শনি, তাহলে সংখ্যা তত্ত্ব বিচারে কি আছে, 8 হচ্ছে শনি, একটা ফলের নাম বলো, একটা ফুলের নাম বলো, জবা। কোন বিজনেস করার কোন চিন্তা ভাবনা তোমার আছে, কোন ব্যবসা জাতীয় কোন চিন্তা ভাবনা আছে ব্যবসা করা? নেই। আচ্ছা 36 তো, 35 বা 36 হয়ে গেল তো, তাহলে কি এখনো তোমার জায়গাটা তুমি সাফল্য হচ্ছে বলে বাবা গৌতম? আজকে 36 বছর বয়সে তোমার যেটা হওয়া দরকার, আমি বলছি না বিরাট কিছু, আজকে গৌতমের যে ফোকাস, তোমার যে আইডিওলজি খুব ভালো, তোমার আইডিওলজিটা ভালো, তোমার ফোকাসটা ভালো, কিন্তু আমার মনে হচ্ছে তোমাকে যে একটা পিছু ডাকছে, তোমার মধ্যে একটা নার্ভাস, তোমার মধ্যে একটা জড়তা, তুমি এগোতে যাচ্ছ এগোতে পারছো না, কিছু বলতে চাও বলতে পারছো না, এক মিনিট, কিছু করতে চাও করতে পারছো না, কিছু ভাবছো ভাবাটা সাকসেস হচ্ছে না, আমি কি ঠিক বললাম? একদম, এটা কেন ঠিক বললাম, কি জন্য বললাম, এর থেকে বেরিয়ে আসবে কি করে, এটা তো আমার জানতে হবে, কেন এইভাবে তো চলতে পারে না,
36 মানে 36 বছর হয়ে গেল, 35 প্লাস 36, তুমি একটা তরতাজা ছেলে গৌতম। আমি জানতাম গৌতমের মধ্যে কোনো কিছু প্রতিভা নেই, গৌতমের মধ্যে কোনো ডেপথ নেই, গৌতমের মধ্যে কোনো জিস্ট নেই, গৌতমের মধ্যে কোনো মানে কি বলবো মেন মেন যেটা মেন জিস্ট সেটা নেই, সেটা তো না। গৌতমের মধ্যে যথেষ্ট আইডিওলজি ভালো আছে, যথেষ্ট পড়ার মানসিকতা ভালো আছে, কিন্তু ওই যে বললাম গ্রহে ভরে ভাগ্য ফেরে, তোমাকে গ্রহ শুট করছে না। মানুষ ঠকে যেন তো দুটো, কি বলতো, একটা মানুষ ঠোকায়, একটা গ্রহ ঠোকায়। তোমাকে ঠোকাচ্ছে বলতো, গ্রহ ঠোকাচ্ছে। আমি ঠিক বললাম? চেষ্টা করছো হচ্ছে না, কারণটা একদম বয়সের জন্য, এটা ভাবতেই হবে। 36 বছর বয়সে বয়সটা বলে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জ্ঞাতি গোত্র দেখো, তুমি তোমার তুমি একটু দৃষ্টি দিয়ে তোমার চিন্তা ভাবনা দিয়ে দেখো, তোমার চোখ দিয়ে দেখো, তারা কোনো না কোনো একটা জায়গায় ব্যস্ত বা কোনো একটা কিছু করছে, করছে তো, তাহলে আমার গৌতম হচ্ছে না কেন? আমার উত্তর দাও, তাহলে হচ্ছে না কেন, কারণটা কি? নিশ্চয় কারণ আছে। তুমি হালিশ থেকে বলছো তো, নিচে ফোন নাম্বার যাচ্ছে দেখো, তোমার কাছেই চেম্বার আছে আমার সোদপুর, বিগত 23 বছর বসছি সোদপুর 4 নম্বর টিকিট কাউন্টারের কাছে সোদপুর। আমি বললাম তো আগামী 23 মে বৃহস্পতিবার তোমার জন্য আমি ক্রিয়া করব বুদ্ধ পূর্ণিমা, এই যোগটা মনে রাখো। আমি তো আমি বললাম যাদের বিয়ে হচ্ছে না তাদের জন্য, যারা ব্যবসা করছে সাফল্য পাচ্ছে না তাদের জন্য, হওয়া কাজগুলো যাদের বাধা হচ্ছে হাত থেকে বেরিয়ে যাচ্ছে, যারা কথা আছে না যে পুকুর থেকে মানে জাল থেকে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, কিন্তু পুকুর থেকে তো বেরোয়নি, তুমি জাল থেকে বেরিয়ে যাচ্ছ, পুকুর থেকে বেরোতে পারছো, সে পুকুরই বসে আছে, বুঝতে পারছো? তোমার আমি তো নাকি বলতাম বাস্তব, যেটা আমাকে আমার এত বছর প্রোগ্রাম দেখছো আর জ্যোতিষ জগতে আমি এত বছর, তুমি তো বললে যে আপনার তো হবে, আপনি এত বছর আছেন, এইটা নিয়ে আছেন, আমি কথা দিচ্ছি তোমাকে, আমি তোমাকে গৌতম কথা দিচ্ছি 2024 সেপ্টেম্বর মধ্যে তোমার জায়গাটি তুলে দিতে না পারে, তুমি আমাকে পুনরায় এই নাম্বারে এই চ্যানেলে ফোন করে জানাবে, আমি আমার পার্সোনাল নাম্বার দিয়ে দেবো। তার মধ্যে তোমাকে একবার শুক্রবার সোদপুর চেম্বারে আসতে হবে, এই শুক্রবার সামনে বৃহস্পতিবার অমাবস্যা সরি পূর্ণিমা আছে, বুদ্ধ পূর্ণিমা, আমি কাজ করে দেবো। স্পেশাল ভাবে কি করতে হবে, কোন গ্রহের জন্য তুমি আসতে যাচ্ছ সেটা আমি করে দেবো। কথা দিলাম, আমি কথা দিলাম বলতাম তোমাকে একটা জায়গায় তুলবো, আমার নাম উত্তম শাস্ত্রী, মুখে যেটা বলি সেটা করে গ্রহ সংস্করণের জন্য পারবো না বাবা, আমি হাত জোর, আমি এই কাজটা করতে পারবো না, আর যাকে বলি আমি করে দেব, যাকে বলি আমার করে দেওয়া সম্ভব, তার জন্য আমি প্রাণ গেল, যত কষ্ট হোক, যত আমার কষ্ট হোক না কেন, আর মাথার গান পায়ে ফেলেও তার কাজটা আমি কিন্তু করবই। আর আমি গৌতমকে কথা দিলাম কোনো দিকে যাবে না, কোথাও কিচ্ছু করতে হবে না, আমি উত্তম শাস্ত্রী বলছি কিছু টোটকা দেবো, টোটকা গুলো ফলো করবে, এবং আমি কিছু গ্রহের প্রতিকার তোমাকে দেবো, সেটা তুমি এসো সরাসরি আমি দেখবো, দেখে তোমাকে আমি টোটাল একটা প্রতিকার দেবো, তুমি ঘুরে থাকবে, দেখবে গ্রহে ঘরে ভাগ্য ফেরে, গ্রহ ঘোড়ায় ভাগ্য কিন্তু ফেরে যায়। সেই জন্য আমার ভাগ্য যদি এমনও কারো খারাপ থাকে না, দর্শক বন্ধু পেঁয়াজ খোসাতেও পাকটা কেটে যায়, একটা পেঁয়াজের খোসা, একটা পেঁয়াজের খোসাতেও পাটা কিন্তু কাটে, শামুকের না কিন্তু পেঁয়াজের খোসা। ভাগ্য যদি খারাপ থাকে, স্টার যদি না ফেভার করে, সে কোনো কাজে সাফল্য হতে পারে না, এই প্রমাণিত আমি আজকে এত বছর দীর্ঘ এত বছর জ্যোতিষ জগতে থেকে আমি পর্যালোচনা করেছি, বিচার বিশ্লেষণ করেছি এবং অভিজ্ঞতা সঞ্চয় করেছি, এতটা বছর এই জ্যোতিষ তন্ত্র জগতে থেকে আমি পর্যালোচনা করেছি, বিচার তাৎপর্যপূর্ণ আলোচনা করেছি এবং আমি কাউন্সিলিং এর মাধ্যমে দেখে দিচ্ছি প্রমাণিত এত বছর আমি থেকে, আর আমি হালিশপকে গৌতমের দায়িত্ব নিলাম তোমাকে একটু কষ্ট করে আসতে হবে। দেখো একটা কিছু কথা গেল তো, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, কিছু দিতে গেলে কিছু পেতে হয়, তা আমাকে পেতে গেলে আসতে হবে, আমার পক্ষে সম্ভব না 7 দিনে 17 চেম্বার করা, আমি আগেও বলেছি এটা আমি কঠোর বিরোধী, 7 দিনে 17 চেম্বার করা যায় না, তাহলে মানুষের কাজ করা যাবে না, মানুষকে প্রতারিত করা হবে, ডাইরেক্ট উত্তম শাস্ত্রী বলছি। যখন দেখবি কোন একজন অ্যাস্ট্রোলজার বা তন্ত্র সাধক, আমি দেখছি একটা পত্রপতি গায়ে গত অবস্থায় দেখছি কোনটা একটা চেম্বার করছে, আমি তখন আমার 4-5 জনকে বললাম হ্যাঁ রে কি করতে কি করে জ্যোতিষী করে, হ্যাঁ ও অবস্থার দিন চেম্বার করছে, পূর্ণিমার দিন চেম্বার করছে, এটা জ্যোতিষী কাজগুলো কখন করে, কাজগুলো কখন করে, আজকে বলতো যদি আমাকে প্রশ্ন করে যে আপনি যে আমার দায়িত্ব নিলেন, তাহলে আমি কাজ না করে দেখলাম তো আমরা পত্রপতি বৃহস্পতিবাদের আমি শিলিগুড়িতে বসে আছে, তাহলে পূর্ণিমায় কাজটা করবো কেন, বুদ্ধ পূর্ণিমা একটা বিরাট যোগ, আমি তন্ত্র জগতে আছি, তন্ত্র
জ্যোতিষ এবং তন্ত্র, তন্ত্রের অনেক কিছু ক্রিয়া আছে, তন্ত্রের জপ, তন্ত্র সঞ্চার, তন্ত্রের রুদ্রাভিষিক্ত, তন্ত্রের প্রচুর কাজ আছে। জ্যোতিষ তো আমাদের একদম দিব্য চোখ, দিব্য চোখ হচ্ছে জ্যোতিষ, জ্যোতিষ হচ্ছে আমাদের অতন্দ্রীয় প্রহরী, অতন্দ্রীয় প্রহর হচ্ছে জ্যোতিষ, আর তন্ত্র হচ্ছে দেহ মনে পরীক্ষা, মন থেকে যে ত্রাণ পাওয়া যায় সেটাই হচ্ছে মন্ত্র আর তন্ত্র। কি আছে ফোনে? অবশ্যই তাই দেখে নেবো কে রয়েছেন। হ্যালো নমস্কার। হ্যাঁ বলুন, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আশীর্বাদ বাবা, আশীর্বাদ, শুভ বুদ্ধি পূর্ণিমা, আশীর্বাদ। কোথা থেকে বলছো? হাওড়া থেকে। খুব কাছে চেম্বার, হাওড়া ময়দান। নামটা বলুন। আমার নাম হচ্ছে অরিন্দম ঘোষ। যেটো বাচ্চা বলো? 27 বছর, 37 বছর, 37 বছর, 27 বছর, এপ্রিল তো মে, এটা মে চলছে, 27 বছর পাঁচটা এক মাস, 1 থেকে 10 মধ্যে সংখ্যা বলো অরিন্দ। 6 হচ্ছে শুক্র। একটা ফলের নাম বলো। ফলের নাম তাড়াতাড়ি, ফলের নাম এত ভাবতে হবে? নেশপাতি। একটা ফুলের নাম বলো। গোলাপ। তাহলে এত ফলের নামটা কেন ভাবতে পারো? ওইটাই তো নাম না, ওই যে ফলের নামটা করে একটা টান দিলে এখানে তুমি কতটা ফল থেকে তুমি পাচ্ছ না, কতটা বুঝতে পারলো অরিন্দ? এটা তাৎপর্য এবং সংখ্যাতত্ত্ব এবং সংখ্যাতত্ত্ব বিচার করে বললাম, বুঝতে পারছো? আশানুরূপ ফলাফল পাচ্ছ। 1 থেকে 10 মধ্যে একটা সুন্দর ঝাঁক করে বলছে 6, আমি বললাম 6 শুক্র। তোমার যখন একটা ফলের নাম বলতে বললাম, তুমি বললে করে টান দিলে, কথাটা বুঝতে পারলে? এটাই তাৎপর্য, এটাই তাৎপর্য, এটাই উত্তম শাস্তি। আর যেই বললাম একটা ফুলের নাম ঝাঁক করে গোলাপকে বলে দিলে, কিন্তু ফলের বেলা কিন্তু টাইম নিয়েছো, ভেবেছো, তাই তো? তাহলে এই যে উত্তম শাস্তি, ঠাকুর দেখবে নবে মাথা, মানুষ দেখবে কইবে কথা, ঠাকুর দেখবে নবে মাথা, মানুষটা উত্তম শাস্তি কইবে কথা। বেশ, ক্যারিয়ার নিয়ে খুব চিন্তা, 27 বছর বয়স হয়ে গেছে, গ্রাজুয়েশন করেছো? কি নিয়ে পড়াশোনা করেছো? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করেছো, ভেরি গুড বয়। আচ্ছা, তুমি কোন চাকরি সূত্রে কোনো বাইরে তোমার ইচ্ছা প্রকাশ আছে? আমি বাইরে ছিলাম, এখন কলকাতা এসেছি। আর একটা কথা বলি, তোমার এখনো কিন্তু পদোন্নতি আছে, বলতো, উন্নতির যোগ খুব ভালো আছে। এবং তোমাকে একটা কথা বলি অরিন্দ, তুমি একটু ফ্রাস্ট্রেশন আছে, একটু মানসিক চিন্তা আছো, সত্যি কথা বলো তো? একদম একদম, যা বলছেন শাস্ত্রীজি। বলো বলো, আমাদের এটা কেন, জব দিয়ে তোমার কেন এত হচ্ছে, কেন জানো? তুমি জানো একটা কথা বলবো? তোমার লগ্নপতির পঞ্চম হাউস দেখো রবি বসে আছে, রবির সাথে শুক্র ট্রান্সলেশন করছে, এই রবি শুক্র তোমার সঞ্চার করছে না, রবি তোমার একটা পাওয়ারফুল, রবি হচ্ছে তোমার আমাদের গ্রহদের মধ্যে ছাজালো গ্রহ, রবি হচ্ছে কর্ম, মান, সম্মান, যশ, খ্যাতি বিরাজ করে, এই রবিটা তোমার নিজস্ব থাকার জন্য তোমার জব তুমি সেই যাবে, সেই যতটা তুমি আসার আশা করছো পারছো না। আমি ঠিক বললাম? একদম, আর চেঞ্জ তোমার হবে, কিন্তু ওই যে বললাম বাবা, একদম চেঞ্জ তোমার হবে, কিন্তু আমার মুখের কথাই না, আমি বলে দিলাম, তুমি সুন্দর করে দিচ্ছে বললে, শাস্ত্রীজি বলে দিচ্ছে, বাবা বলে দিচ্ছে চেঞ্জ হবে, কিন্তু না, আগে তোমার পঞ্চম স্থানটা দেখতে হবে, কর্মের জায়গাটা পঞ্চম স্থানটাকে আমরা দেখি, কর্মসূত্রে লগ্ন থেকে পঞ্চম স্থানটা তোমার অতিক্রম করতে হবে, পঞ্চম স্থানটা তোমার কোন জায়গায় আছে, কোন জায়গায় তোমার বিলম্ব করছে, পঞ্চম স্থানটা কোন জায়গায় তোমার অল্প মেয়াদের জায়গায় আছে, সেটাকে টোটাল কুলকাম তোমার বিচার করতে হবে। তার জন্য সরাসরি হাওড়া থেকে বলছো, হাওড়া চেম্বার আছে, যোগাযোগ করো, নিচে ফোন নাম্বার যাচ্ছে, হাওড়া ময়দানে চেম্বার আছে, যোগাযোগ করো, টোটাল বায়োডাটা দেখে সপ্তাহ থেকে বলে দেবো। তবে একটা হ্যালো, এই সুযোগটা হাতছাড়া করো না, ভালো চোখ তোমার আসছে কিন্তু, আমি বলে দিলাম, আমি বলে দিলাম, আমি বলছি মোস্ট অফ দি আগস্টের মধ্যে একটা ভালো যোগ আছে, কিন্তু আমার কথা শুনে তুমি উৎফুল্ল হবে না, যে আগস্টে হলো না তাহলে কি হবে, আগে আমার সাথে যোগাযোগ করো,
আমার তোমাকে আমি দেখবো কোথায় কি অবস্থা সঞ্চার করছে, কোন গ্রহ নক্ষত্র, রাহু কোথায় আছে, রবি কোথায় আছে, শুক্র কোথায় আছে, মঙ্গল কোথায় আছে, বুধ কোথায় আছে, চন্দ্র কোথায় আছে, টোটাল আগে বিশ্লেষণ করবো। তারপর এই যে আগামী 23 মে দেখতে পাচ্ছ আগামী 23 মে বিরাট পূর্ণিমা, কিন্তু বুদ্ধং শরণং গচ্ছামি, শুভ বুদ্ধ পূর্ণিমা যোগে ওই দিন গন্ধেশ্বরী পূজা, এবং এই বুদ্ধ পূর্ণিমা যোগে পূর্ণ যোগে পূর্ণ লগ্নে শুভক্ষণে শুভতিথিতে চতুর্বর্গ ফলপ্রাপ্তি, সর্বগ্রহ দোষ খণ্ডন, চাকরির ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, গুপ্ত শত্রুতার ক্ষেত্রে, বিবাহ ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে, টোটাল যে কাজ, এই বুদ্ধ পূর্ণিমা বৃহস্পতিবার অর্থাৎ আগামী 22 তারিখে বুধবার 6টা 8 গতে পূর্ণিমা পড়ে যাচ্ছে, আর বৃহস্পতিবার দিন গন্ধেশ্বরী পূজা এবং বুদ্ধ পূর্ণিমা সারাদিন থাকছে, সন্ধ্যে 6টা 48 গতে পূর্ণিমা চলে যাচ্ছে। তাহলে আমি কাজটা করব বৃহস্পতিবার বেলা 12টা থেকে একদম সন্ধ্যে 6টা 48 পর্যন্ত আমার কাজ চলবে। তার জন্য আপনাদের একটা কাজ করতে হবে, আগে চেম্বার এসে যোগাযোগ করতে হবে, তারপর নাম গোত্র ফটো, যদি কেউ বলে আমার ওই দিন অফিস আছে দরকার নেই আসা, যদি বলে আমার ব্যবসা আছে দরকার নেই আসা, ব্যবসা থাকলে তবুও একটু মূল্যবান হাতে কুড়ি কাজগুলো টাইম নিয়ে আসতে হবে, অফিসে তো ছুটি করতে পারবে না, আবার তো ওই দিন ছুটিও আছে, তবে যারা ছুটি আছে তারা অবশ্যই আসতে পারে। এই যে বুদ্ধ পূর্ণিমায় কাজটা করবো, অমাবস্যা তো কাজ করা হয়, কিন্তু পূর্ণিমা কতগুলো যে পূর্ণিমা আছে, এই যে বুদ্ধং শরণং গচ্ছামি, এই যে বুদ্ধ পূর্ণিমা, আমাদের একটা মানে একটা কথা আছে না যে আমাদের এই বুদ্ধ পূর্ণিমাটা কেন পালন করি, এই বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য কিন্তু কি, বুদ্ধং শরণং গচ্ছামি, বৌদ্ধ ধর্মের প্রবর্তক হচ্ছে বুদ্ধদেব, সেই যে বৌদ্ধ ধর্মের প্রবর্তক যে বুদ্ধ পূর্ণিমা, প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা প্রবর্তক আছে, এই যে বৌদ্ধ ধর্মের প্রবর্তক হচ্ছে স্বয়ং বুদ্ধদেব, এই যে বুদ্ধ পূর্ণিমায় আপনারা জানবেন যে তখন বলবে হ্যাঁ আমি শাস্ত্রীর কাছে বা বাবার কাছে বুদ্ধ পূর্ণিমা কাজটা করেছিলাম 2024 সাল বাংলা 1437 সাল বৃহস্পতিবার যুক্ত, এই বুদ্ধ পূর্ণিমায় বিশাল কাজ আছে, ওটা আমার বাড়িতে আগামী 23 মে বৃহস্পতিবার, সামনে বৃহস্পতিবার গন্ধেশ্বরী পূজা, ওদিন আমার গন্ধেশ্বরী পূজা এবং সুশ্রী শুভ বুদ্ধ পূর্ণিমা যোগে আমার বেহালা বাড়িতে অশুভ গ্রহদোষ কাটানো হবে, যজ্ঞের মাধ্যমে প্রত্যেকে আহুতি দেওয়া হবে এবং নারায়ণের প্রসাদ আছে এবং আমার নারায়ণের ভোগ হবে, খাওয়া দাওয়া মায়ের ভোগ টোগ করে নারায়ণের প্রসাদ খেয়ে প্রত্যেককে বাড়ি যাবে। তবে 6টা 48 পর্যন্ত করবো, এটা তো অমাবস্যা রাত্রে করতে হবে, সারাদিন আমি কাজ করবো, অহরাত্র কাজ করবো, বুদ্ধ পূর্ণিমাটা ভালো যোগ, আপনারা সেই যোগে কাজটা করুন, যেমন আমি সবাইকে ফোনে বলছি আপনারাও বাড়িতে করুন, পূর্ণিমা দিন পুজো দিন লক্ষ্মী গণেশের পুজো দেবেন, নারায়ণের পুজো দেবেন, নারায়ণের ব্রত কথা পড়বেন এবং নারায়ণ নমস্কৃতম নরেই চৈব নরোত্তম দেবিত্তম সরস্বতী চৈব তত জয় মুদিরাকে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে তুমি গোপপিতা আকান্ত রাধাকান্ত নমস্তুতে, এই নাম পত্র দিয়ে ব্রাহ্মণকে দিয়ে নারায়ণের পুজো করান, এবং যদি না পারেন নিজেরাও করতে পারেন, কিন্তু মায়েরা তো নারায়ণের পুজো করতে পারবে না, হ্যাঁ ব্রাহ্মণকে দিয়ে নারায়ণের পুজো করার, বাড়িতে লক্ষ্মী নারায়ণের পুজো করুন এবং লক্ষ্মী গণেশের পুজো করুন, যেমন আমরা ব্যবসায় ফলে ফুলে ধনে ধান্যে ছেলের নামটা বলবেন, দীপ রায়, আচ্ছা ডেট অফ বার্থ 7/9/2000, তাই তো, 7/9/2000, তাই তো, আমাকে দেখো কতটা কাছে আপন তুমি জানতে পারো বুঝতে পারো, জয় মা, আমি আশীর্বাদ করি শুভ বুদ্ধ পূর্ণিমায় আগত, শুভ বুদ্ধ পূর্ণিমায় তোমার ছেলে মঙ্গল, তুমি এটা বলতে পারলাম তোমার একটাই মাত্র ছেলে, এটাই তো জ্যোতিষ, এটাই তো এত বছর আমি সাধনা করে আসছি, জ্যোতিষটা 5000 বছরের একটা শাস্ত্র মাঠে, তো কিছু মানুষের একটা কাজের ক্রিয়াতে ভুলভালটি হয়, মানুষের প্রতি একটু কেমন হয়ে গেছে, কিন্তু জ্যোতিষ শাস্ত্র ক্রিয়া বাড়বে, এই যে এখন কিছু মনে করো, আমি একটা কথা বলবো, এই যে দেখবে অনেক চ্যানেলে সব, এই যে আজকালকার সব প্রার্থীরা, মানে যে কোনো দলের সব প্রার্থীরা দেখবে অ্যাঙ্কাররা প্রশ্ন করছে আপনি এত অন্তি করে আছেন কেন, আপনি কি জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাসী, অনেকেই বলছে হ্যাঁ আমার জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাসী,
অনেকে বলছে বাবা পড়তে বলেছে, মা পড়তে বলেছে, বা আমার বাড়ির লোক পড়তে বলছে, পড়েছি। এই যে জ্যোতিষের এখানে একটা ভূমিকা আছে, বুঝতে পারছো? এই জ্যোতিষ শাস্ত্রের একটা এই যে রাজনৈতিক আমাদের একটা যে গণতান্ত্রিক অধিকার, যে আমরা যে লোকসভা ভোট চলছে, আমাদের আজকে একটা ভোট চলছে, বুঝতে পারছো মা? তা আমরা তো গণতান্ত্রিক অধিকার আমাদের প্রয়োগ করতে হবে, কিন্তু এটা জ্যোতিষ শাস্ত্রের একটা ভূমিকা আছে, এটাও বলা যায়। কিন্তু আমি এখন ওটা বলি না, কেন কি দরকার আছে পরে বলবো, রেজাল্ট পরের দিনে আমি আলোচনা করবো কেন কোথা থেকে কি হলো কি ব্যাপারে। যাই হোক, আচ্ছা মা, তোমার ছেলের এখন 23 বছর প্লাস চলছে, তাই তো? আমি তো বললাম সেপ্টেম্বর হলে 24 প্লাস হবে, তাই তো? আচ্ছা, কি করছো গো এখন মা? বাবা চাকরি, আবার বাগরি, বাগরি তো বলে আমার জানা নেই, চাকরি বলে একটা আমি জানি না, ঠিক আছে? বাগরি বলে জানা নেই, চাকরি একটা আছে, কিন্তু চেষ্টা করছে, হচ্ছে না তো মা? মা, ও যেভাবে তোমার ছেলে যেভাবে দ্বীপ তো দ্বীপ ছিল, শিখা ছিল, তাই তো? দ্বীপের মধ্যে একটা ছেলে আছে, যার ফুলগুলো পাচ্ছে খুব ভালো ভালো ফুল পাচ্ছে, যাই হোক, এটা আমার প্রাপ্তি বলবো আজকে, শুভ বুদ্ধ পূর্ণিমার আগে এত সুন্দর ফুল পাচ্ছি, যার এটা মানুষ আমাকে ভালোবাসে, তার জন্য অনেকই দুঃখ আছে যে আপনার প্রোগ্রামে তো ফোনে পাওয়া যায় না, হাত ব্যথা হয়ে যায় ফোন করবো পাইনি, যাই হোক। তা এই যে দ্বীপ চেষ্টা করছে, হচ্ছে না, এটা কেন? এটা আগে তোমাকে জানতে হবে মা, কেন হচ্ছে না? ও তো ভালো ছেলে, ও ভালো ছেলে, আজকে 5টা ছেলের মতো না, কিন্তু ওর কর্ম তো, কাজের মানসিকতা আছে, ফোকাস আছে, চেষ্টা করছে, কিন্তু কোথা থেকে আটকে যাচ্ছে, তাই তো মা? দেখো আরেকটা কথা বলি মা, ও তো তোমরা তো অনেক কষ্ট করে তো পড়াশোনা করেছো, তুমি তো বলতে পারো না যে আমি বিরাট কিছু ব্যাপার আছে, তা দিয়ে আছে বললাম, তাহলে অনেক কষ্ট করে পড়াশোনা করেছো, গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়ে গেল, 23 ক্লাস হয়ে গেছে, কেন হচ্ছে না? এটা তো অবশ্যই ঘ, একটু আগে বললাম না, ঘ ঘোরে ভাগ্য ফেলে, তার যদি না ফেভার করে মা, এই তোমার ছেলে 23 বছর কি বলছো গো মা, তোমার বয়সী ছেলে, ওর বয়সী ছেলে, ওর বন্ধু বান্ধব দেখো খুব ভালো জায়গায় আছে, কি ভুল বললাম? তাহলে আজকে আমার দ্বীপ হচ্ছে না কেন, কারণটা কি? এটাই জানতে হবে মা, গোলায় গরদটা কোথায়, গাছে ডবে জল দিলে হবে রে, গোড়ায় জল দিতে হবে, গোড়ায় না জল দিলে, ডবে জল দিলে কিচ্ছু হবে না, গোড়াতে ভিত্তিস্পত্তটা করতে হবে, বুঝতে পারছো মা? ওই জন্যই বললাম দমদম থেকে বলছো, নিচে ফোন নম্বর যাচ্ছে, কাছেই একদম তোমার সোদপুর চেম্বার, একদম দমদম থেকে প্রচুর, দমদম বাবুরাটি কেষ্টপুর গত শুক্রবার আমার চেম্বারে প্রচুর মানুষ এসেছে, দমদম থেকে বলছো। হ্যাঁ মা, আমি এখনই এখানে হট সিটে বসে কি করে বলবো, আমি বললো সরকারি আছে, তারপর বললো না, তখন তুমি তো আমার নামে বদনাম করবে মা, যে বাবা কি বললো তোমার মতো বললো সরকার, না আমি এইভাবে মা যাই না, অনেক কষ্ট করি মা, মাথার গাম পায়ে ফেলে এত বছর, অনেক স্ট্যাগল, অনেক সংগ্রাম, অনেক যুদ্ধ করে এই জায়গাটা তৈরি করেছি, নিখুঁত বিচার করছি, অনেক তৈরি করেছি আমি, এই জায়গাটাকে নষ্ট করে আমার টিআরপিটা নষ্ট করতে চাই না মা, ওই জন্যই বলছি মা ভবতা নেই কৃপায়, এই সামনে বুদ্ধ পূর্ণিমা আমি কথা দিচ্ছি তোমার ছেলেকে আমি কিছুদিনের মধ্যে একটা প্রাপ্তি বিয়া করবোই করবোই করবোই, তার জন্য তোমাকে একবার আসতে হবে চেম্বারে, এসে যোগাযোগটা করতে হবে, তুমি একবার চেম্বারে সোদপুরটা কাছে হবে, দমদম থেকে একটা নিজে ফোন নাম্বার বুকিং নাম্বার যাচ্ছে, ওই নাম্বারে ফোন করে শুক্রবার বসি, আর ডেটটা মনে রাখবে আগামী তেইশ তারিখ বৃহস্পতিবার দিন, সামনে বৃহস্পতিবার দিন 23 তারিখ গন্ধেশ্বরী পূজা এবং শুভ বুদ্ধ পূর্ণিমা যোগে শ্রী বুদ্ধং শরণং গচ্ছামি, এবং বৃহস্পতি বার করেছে, বৃহস্পতি বার হচ্ছে মা তারা, তারামায়ের বার হচ্ছে বৃহস্পতি, গ্রহদের মধ্যে তৃতীয় স্থান হচ্ছে বৃহস্পতি, সংখ্যাতত্ত্ব বিচার বৃহস্পতি, মা লক্ষ্মী পুজো হচ্ছে বৃহস্পতিবার, মানে যোগে যোগ, কিন্তু বৈশাখ মাসে শুক্ল পক্ষে, সংকল্পটা শুনো তোমার ছেলের দানি করছি, বৈশাখ মাসে শুক্ল পক্ষে শুভ গন্ধেশ্বরী পূজা শুভ বুদ্ধ পূর্ণিমা যোগে দ্বীপে দশাং মনবিষ্ট লাভ ও কামনার্থম চতুর্বর্গ পরপ্রাপ্তি সর্ব কর্মপূর্ণ উন্নতি লাভদায়ক সর্ব মনবাসনা মনস্কামনায় শীঘ্র দ্রুততম সুচাকরি লাভদায়ক নমো লক্ষ্মী নারায়ণ বিস্তারে নম নম দামোদর বিস্তারে নম নম লক্ষ্মী জোড়ার্জনে বিস্তারে নম নম ভগবতী বাসুদেবায় নম নম শ্রীকৃষ্ণায় নম নম বুদ্ধং শরণং গচ্ছামি নম শুভ স্বয়ং বুদ্ধং নম, এই মন্ত্র বলে কিছু প্রতিকার দেবো, কবস্তাবিজ করে দেবো, যে কবস্তাবিজটা করলে অসাধারণ সাফল্য পাবে, কবস্তাবিজ কথা বলে মা যদি ঠিক মতো বাড়াতে পারা যায়, ঠিক মতো সিঞ্চন করা যায়, ঠিক মতো জপ করা যায়, যদি সেই কবচ তাবিজ মাধুরী ধারণ করতে পারে সুন্দর মননে সুন্দর চিন্তনে,
পাথরে তো অবশ্যই কাজ আছে, কিন্তু এক শ্রেণীর মানুষ তো সবাই পাথর করতে পারে না। তোমার ছেলের এখন রবি দরকার, একটা চুনি। বাংলা একটা কথা আছে, চুনি পান্না কিনতে গেলি কান্না। কি বললাম? চুনি পান্না কিনতে গেলি কান্না। তাহলে চুনির একটা রে আছে, চুনির একটা কসমেটিক জায়গা আছে, চুনির একটা সাইন্টিফিক বিজ্ঞান আছে, চুনির আবার একটা খুব কস্টলি আছে। কিন্তু তোমার এই মুহূর্তে ছেলেকে চুনিটা পড়াতে পারছো না, তার কি বিকল্প নেই? নিশ্চয়ই আছে, তার কি উত্তম শাস্ত্রী? অনেকে তো এসে বলেছে, বাবা অনেকের কাছে গেছি, সব লজে টজে বাপ চেম্বারে গেছি, হ্যাঁ বলছে নাম লেখাও, নাম লেখা দাও, তারপর বলছে আধার কার্ড দাও, তারপর বলছে ভোটার কার্ড দাও, তারপর বলছে ফোন নাম্বার দাও, তারপর বলছে বাড়ির অ্যাড্রেস দাও। আরে এত সব দেব কেন? আবার দেখানোর পর বলছে, দাঁড়ান আপনার এত টাকা 70,575,000 বা 95,000 বা 93,945 টাকা খরচা, ওখানে অ্যাডভান্স দিয়ে যান, ফোন নাম্বার দিয়ে যান। বলছে আপনি যদি অ্যাডভান্সই দিবো, আমি যদি এত কিছু, তো আপনার কাছে আসবো কেন? বলছে আমি সরাসরি আপনার স্টাফকে বলে আসি, তাহলে আমাকে বিশ্বাস করছে না, তাহলে আপনাকে বিশ্বাস করবো কেউ? আমি তো করি না, আমাকে যে দেয় দেয়, বাবা তুমি রাখো। আর ঠিক আছে, ওকে যাও যাও, আমি করে দিচ্ছি, আমি চাই তো আমার কাছে আসতে বাধ্য, এটাই তো উত্তম শাস্তি। তাহলে এত বছর সাধনা করছি কেন? আমি জোর করে বলছি, আমি কারো ফোন নাম্বার নিই না, যে দেয় দেয় ঠিক আছে, আমি কারো জোর করে ফোন নাম্বার নিই না, আমার তো সময় নেই, আমি কাজ ব্যস্ত। আজ পূর্ণিমা কাল অমাবস্যা, কাল অমাবস্যা আজ পূর্ণিমা, আজ পূর্ণিমা তো কাল অমাবস্যা, আমার অত সময় নেই কারো সব ফোনে দেখে তাকে করে দিলাম। এবং যে দেয় তার ফোন নাম্বার আমি নিই, হোয়াটসঅ্যাপ করি, মেসেজ দিই, গুড নাইট, গুড মর্নিং, ভালো মন্দ দিই, যুগের সব মেসেজ গুলো আমি দিই। কিন্তু আমি কারোর হচ্ছে বায়োডাটা নিই, কারো ফোন নাম্বার নিই, আর অ্যাডভান্স বলে আয় বাবা তোমার এই কাজটা করবো, এত টাকা খরচা, মানে এত টাকা অ্যাডভান্স দিয়ে যাও, আমার দল লাগে না। কেন? উত্তম শাস্ত্রী, আসতে বাধ্য। তাহলে এত বছর জ্যোতিষটা করছি কেন? এত বছর তন্ত্রটা করছি কেন? তা তো আমি আলুকে কি করতে পারতাম? তা তো চাদন করতে পারতাম। বাস্তবটা উত্তম শাস্ত্রী বলে, আমার দেখেছে কোনদিন প্রোগ্রামে, ফোনটা নিয়ে বোনটা নিয়ে গেল, আর বিগত বছর আসছে বাবার কাছে, তা আমি 8-10 বছর আসছি, কিন্তু আর বন্ধ করলো, হ্যাঁ বাবা ভগবান বাবা সবকিছু, আর যার কাজ দেওয়া তার কিন্তু বোনটা নিয়ে তাকে যাচ্ছে না, কেন তাকে সাইড করে দিচ্ছে। আর বিগত বছর আসছে না, আমি তো 4 বছর কি পেয়েছে, মানে আমি কিচ্ছু পাইনি, এসেছি ফুল দিয়েছি, আউট দিয়েছি, যোগ্য করেছি, ধারণ দিয়েছি, কবলের কাজ, আমার কোনো কাজ হয়নি, কেউ তার বোনটা নিয়ে কিন্তু কোনো অ্যাঙ্কার তার যাচ্ছে না, আমি কিন্তু করি না, এই বিচারে তো আমি করি। আমি জানি বৃক্ষ তোমার নাম কি ফলানো পরিচয়, আমি জানি আমি উত্তম শাস্ত্রী, আমার কাজ, আমার নেশা, আমার পেশা জ্যোতিষ এবং তন্ত্র, আমার কাছে আসতে বাধ্য। সরল সরাসরি মানুষ, বাঁকুড়া জেলার জয়রামবাটির অন্তর্গত ব্রাহ্মণ পরিবারের জন্ম, সেখান থেকে উঠে আসি, এটি এসে বিগত এত বছর জ্যোতিষ এবং তন্ত্র জগতে দীর্ঘ মেয়াদী আছি, এত মানুষকে পরিষেবা দিচ্ছি, ব্যাস এটা চেয়ে আর বড় কি পাবো? সর্বোপরি বাবা মায়ের আশীর্বাদ, গুরুদেবের আশীর্বাদ, এবং আমার অগণিত সকল শিষ্য ভক্ত সুবনদের আকন্ত ভালোবাসা, এটা পেয়ে গেছে আর কিছু লাগবে। আমরা প্রমোদ উল্লাসের সঙ্গেই কিন্তু শাস্ত্রীজি আমাদেরকে আমাদের আমাকে চেম্বারে সবাই এসে বলে, বাবা তুমি আসতে পারো কেন? আমি চুরি করেছি, আর পাপ করেছি, আর ভয় করি, যেটা বাস্তব বাস্তব, ও চুপি চুপি হবে না আমার দ্বারা, আমি ডাইরেক্ট খোলাখুলি করে দিতে পারি, এটা করো সেটা করো, অমুক করো তুমুক করো, এটা করতে হবে করতে হবে, যাওয়া আমি বুঝে যাবো, বুঝে নেবো, যাও যাও, এইভাবেই স্বপ্ন পূরণ হয়। ওই চুপি 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 কুচু ওর সময় আমি করি না, এটা উত্তম শাস্ত্রী সবসময় আমার প্রোগ্রামে একটু আগেই বলেছিল, আপনি যা কথা বলেন না ওর পাশে থেকে শুনতে পাই, শুনবে আমি ওই চুপি চুপিটা করবো কেন? আমার তো কোনো ভেজাল নেই, আমি তো কোনো চুরি করে বসছি না, আমি তো কোনো পাপ করিনি, সততভাবে নিয়ে কাজ করছি, সান্নিধ্যে কাজ করছি, মানুষের ভালোবাসা পাচ্ছি, মানুষের সুপরামর্শ পাচ্ছি, মানুষ এখন তো ভালোবাসছে আমাকে, ব্যাস এটাই তো প্রাপ্তি। ঠিক ঠিক ঠিক, বলো যেখানে কে রয়েছে, ভালো নমস্কার, কে বলছেন? হ্যালো, আচ্ছা প্রথমে বলি বাবা, আমি যে কথাগুলো বললাম তুমি ফোনটা কেটে দাওনি, হ্যালো হ্যালো করনি, ফোনটা কেটেও দাওনি, আমার কথাগুলো গুণমুদ্ধ হয়ে শুনছিল, ভালো লাগছিল না খারাপ লাগছিল? ভালো লাগছিল, এভাবেই প্রত্যেক সময় চলে আসছিল, ভালো লাগছিল, বাঁকুড়া সুপুর জানি, আরে বাঁকুড়া জেলা জয়রামবাটি অন্তর্গত কতুলপুর বিধানসভা, কতুলপুর থানা জানো তো? ওখানে তো আমার বাড়ি বাবা, আদি বাড়ি তো আমার ওখানে না। আচ্ছা বলো কার জন্য? আমার নাম হচ্ছে স্বরূপ চট্টোপাধ্যায়।
গোপাল বাপুরা কাউন্টে গিয়েছিল, আমার বাড়িতে রাতে ছিল। বলো স্বরূপ, তোমাকে একটা প্রশ্ন করে উত্তর দাও। হ্যালো, এগারো থেকে তিনশো পঁয়ষট্টি একটা সংখ্যা বলো। এগারো থেকে তিনশো পঁয়ষট্টি, এক থেকে দশটা, এগারো থেকে তিনশো পঁয়ষট্টি, দুশো সত্তর, সাত দুয়ে নয়, নয় হচ্ছে মঙ্গল। এক মিনিট, একটা ফলের নাম বলো। ব্যাস গেল, ঠিক আছে। একটা ফুলের নাম বলো। আকন্দ, আকন্দ ফুল। বাহ, বয়স কত চলছে? তিরিশের কাছাকাছি। বেশ, কোনো সব কিছু করছো বা কোনো ব্যবসা করছো? পূজা অর্চনা যেটা আছে, ওরে বাবা, ওরে বাবা, তোমাকে কি বলবো, পুজো করো, ভালো জিনিস তো, ভালো কাজ জায়গা পুজো। ওরে বাবা, একটা ব্রাহ্মণ, হ্যাঁ, একদম স্বরূপ চেটার যে কাজ শুরু করতো, পুজো করতে ভালো করবো, দীক্ষা নিয়েছো? এটাই তো ভুল করেছো, তোমার তো একটাই প্রতিষ্ঠান, তোমার একটাই প্রতিকা, দীক্ষা না। দীক্ষা নালে তোমার জপ ভজন সাধন কিচ্ছু হবে না, দীক্ষা না। দেখো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস গুরু কিন্তু তোতাপুরী তাকে দীক্ষা দিয়েছিলেন, স্বামী বিবেকানন্দ এত বড় একটা তেজস্বী পুরুষ ছিলেন, তিনিও তুমি দীক্ষা নিয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণ দেবের কাছে। তুমি যে কাজটা করছো স্বরূপ, তোমার দীক্ষা, আমি শুনছি, তোমার প্রথমেই বললাম দীক্ষা দেওয়ার দরকার আছে। আর তোমার আরেকটা, আরেকটা আমি বলি, তারপর শুনবো। তুমি মঙ্গলের প্রতিজ্ঞাটা তাড়াতাড়ি করো, তোমার মঙ্গলটা খারাপ আছে। দেখবে মঙ্গলটা খারাপ হয়ে যাবে, তোমার ভালো ভালো কাজ তোমার হাতছাড়া হয়ে যায়। তোমার চিন্তা ভালো, তোমার ক্রিয়া ভালো, তোমার কর্ম ভালো, কিন্তু তোমার থেকে হাতছাড়া হয়ে যায়। আমি ঠিক বললাম? হ্যাঁ। ব্যাস, তুমি কি প্রশ্ন আছো বলো। আমি বুঝেছি, আসলে আমার মা বলে মানে বিয়ের পর একসাথে দীক্ষা নেওয়া হয়তো, মানে আমার মা বলা নিয়ে ছিল। আচ্ছা, ওই জন্য আর কি, বুঝলাম। দীক্ষা নেওয়াটা খুবই দরকার, বুঝলাম, দীক্ষার দরকার। আর কি প্রশ্ন, আর কোন প্রশ্ন আছে? ওটা তোমার তো আমাকে আসতে হবে, তোমাকে আসতে হবে, এসে সব বলবো। তুমি যেটা যে জবটায় আছো, যে প্রফেশনটায় আছো, যে ক্রিয়াটা তুমি করছো, করে যাও একদম ভালো, খুব ভালো। দীক্ষাটা নিয়ে নাও, বাবা মা আছে, বা দীক্ষাটা নিয়ে নাও। তুমি খুব ভালো ছেলে, তোমার আধ্যাত্মিক মার্গের তুমি ছেলে, তবে তোমার মঙ্গলটা খারাপ, তার জন্য সমস্যাটা আছে। তুমি পরে ফোনে যোগাযোগ করো, আমি কথা বলবো। জয় মা। তা আগামী তেইশে মে, অর্থাৎ এই তেইশে মে বৃহস্পতিবার নন্দেশ্বরী পূজা এবং শুভ বুদ্ধ পূর্ণিমা, সেই বুদ্ধেই বুদ্ধ পূর্ণিমা যোগে গন্ধেশ্বরী পূজা যোগে বৃহস্পতিবার যুক্ত, বেলা বারোটা থেকে সন্ধ্যা ছটা আটচল্লিশ গতের, ছটা ঊনপঞ্চাশ হবে না, কিন্তু ছটা আটচল্লিশ গতের মধ্যে আমি পুজো পাঠ হোম যজ্ঞ প্রত্যেকের আহুতি দেব, এবং যারা সরাসরি যোগাযোগ করতে পারবে তারা কিন্তু আহুতি অবশ্যই দেবে। এবং এই বুদ্ধ পূর্ণিমার বিশাল 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 গুরুত্বপূর্ণ বিশাল 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 কিছু ভালো কাজ হবে, বিশাল 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 কিছু প্রাপ্তলীয় কাজ হয় গুরু পূর্ণিমা। প্রাপ্তি যোগ হিসাবে আমরা সেই ব্যবসা, কর্ম, অর্থ, সম্মান, যশ, খ্যাতি, বিদ্যা, শাস্ত্র, যেগুলো সব হওয়ার কাজে বাধা তাদের জন্য, এবং একটা কর্তা বলছি, ওই দিন কিন্তু সবাইয়ের জন্য আমি বলছি, বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে নিরামিষ আহার করবেন, নিরামিষ একদম মাছ মাংস ডিমটা পরশ করবেন না, এবং বুদ্ধ পূর্ণিমার দিন গন্ধেশ্বরী পূজার দিন, এবং ওই দিন বুদ্ধ পূর্ণিমা একটু পায়েস পরমান্ন ঠাকুরের কাছে পায়েস পরমান্ন একটু নিবেদন করুন। হ্যাঁ, গোবিন্দভোগের চাল এবং একটু দুগ্ধ চিনি, হ্যাঁ, দিয়ে কাজু কিশমিশ দিয়ে একটু পরমান্ন বাড়ির গৃহরা রান্না করবে, গৃহটি মায়েরা একটু করে নারায়ণের কাছে দিন, দুটো তুলসী পাতা দিয়ে দিবেন, দিয়ে দিন বুদ্ধ পূর্ণিমা যোগে পূর্ণিমা দিন লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী জনার্দন, দামোদর কৃষ্ণ, শ্রীকৃষ্ণ, ভগবতী, বাসুদেবায় নম, করে আপনারা নিজেই করে দেবেন, কিচ্ছু ব্যাপার না, করে অন্নটা করে ধরে দিন, দেবেন অনেক অনেক দিক দিয়ে আনন্দ পাবেন। যে সকল জাতক জাতিকার বিদ্যাক্ষেত্রে অমনোযোগ, যারা জিনিসটা ভুল করছে পড়াশোনা করছে, তাদের করতে বিশাল ভয়ানক বিশাল কাজ করতে দিন না। আর যারা প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার জন্য একটা মন্ত্র বলবো, সেই মন্ত্রটা জপ করবেন এই বুদ্ধ পূর্ণিমা দিন থেকে স্টার্ট করুন। একটা মন্ত্র বলছি, মন্ত্রটা বুদ্ধ পূর্ণিমা দিন থেকে স্টার্ট করুন, লিখে রাখুন, যে মন্ত্রটা বলছি লিখে রাখুন, যদি না বুঝতে পারে বুকিং নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে আপনাদেরকে নাম্বার হোয়াটসঅ্যাপ করলে আমি মন্ত্রটা বলে দেবো। অবশ্যই দেখে নেবো কে রয়েছেন। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? বলো,
টাইমটা বলুন। মেয়ে দিয়েছো ম্যাচিওর করছে না কোথাও তুমি কোথা থেকে বলছো? প্রত্যেকের জন্য বলছি আগামী 23 মে বৃহস্পতিবার গণেশ্বরী পূজা এবং বুদ্ধ পূর্ণিমা, ওই দিন থেকে প্রত্যেক দিন বাড়ির প্রত্যেককে যেই পুরুষরা ডালপা মেয়েরা বাপা ঘুম থেকে উঠার সময় রাত্রি 1টা 1টা 2টা 3টে সময় বাথরুম গেলেন টয়লেট গেলেন সেটা কথা না, যখন বিছানা ত্যাগ করবেন তখন কিন্তু মহিলারা হাতকে দর্শন করবেন, ছেলেরা হাতকে দর্শন করবেন ঘুমের সকালবেলা বাসিমুখী একদম বিছানা ত্যাগ যখন করবেন এইভাবে দুটো হাতকে নিয়ে বলবেন করাগ্রে, এইভাবে বলবেন করাগ্রে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর মূলে গুরু গোবিন্দ প্রভাতে কর দর্শনম। কি বললাম? এই বুদ্ধ পূর্ণিমার দিন থেকে এই তোটকাটা প্রত্যেকে করবেন সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিন যখন বিছানা ত্যাগ করবেন, অফিস যাবেন, ব্যবসা যাবেন, চাকরি যাবেন, পড়াশোনা যাবেন, বাড়ির পেয়ে কো প্রত্যেককে পুরুষরা ডান পাটে নামাবেন, মহিলারা বাঁ পাটে নামে হাতটা এইভাবে দর্শন করবেন, ওরাগ্রে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী এবং করমূলে তু গোবিন্দ প্রভাতে কর দর্শনম, এই জপটা করবে প্রত্যেক দিন করবে এই 23 মে বৃহস্পতিবার শুভ বুদ্ধ পূর্ণিমার যোগ থেকে। দেখুন কত আপনার মনের জোর বাড়াবে, মনের সাহস বাড়াবে, অনেক ভয় ভীতি নার্ভাস থেকে কেটে যাবে। এই মন্ত্রটা যেটা বললাম প্রত্যেক দিন ঘুম থেকে উঠে করবেন, যখন বিছানা ত্যাগ করবে দুটি হাতকে এইভাবে দর্শন করে ওরাগ্রে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর মূলে তু গোবিন্দ প্রভাতে কর দর্শনম, এই জপটা এই মন্ত্রটা পাঠ করবেন। যদি বুঝতে না পারে ফোন করবেন, আমার যে ফোন ধরে সে সব বলে দিবে, করতে থাকুন। আর আগামী 23 মে বৃহস্পতিবার যাদের প্রচন্ড শত্রুতা তার জন্য বগলাবুদ্ধি দেওয়া হবে, বিদ্যার জন্য এই বুদ্ধ পূর্ণিমায় মহাবীর সরস্বতী দেওয়া হবে, দাম্পত্য জীবনে দেওয়া হবে এবং ব্যবসার জন্য ধনদা ভাগ্যলক্ষ্মী বুদ্ধ পূর্ণিমা নম হ্রিং শ্রীং হ্রিং ক্লিং কমলে কমালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ মহালক্ষ্মী নম নারায়ণ শরণং গচ্ছামি। আগামী 23 মে বুদ্ধ পূর্ণিমা যোগে প্রত্যেকের মঙ্গল হোক, কল্যাণ হোক, শুভ বুদ্ধ পূর্ণিমার সকলকে আমার আন্তরিক প্রীতি অভিনন্দন ভালোবাসা জানিয়ে আজকে প্রোগ্রাম শেষ করছি। আবার নতুন নতুন প্রোগ্রামে আমি আলোচনা করব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, নিশ্চিন্তে থাকুন, নির্বিঘ্নে থাকুন। জয় মাতারা, জয় জয় তারা, জয় মাতারা, জয় জয় তারা, জয় মাতারা, জয় জয় তারা, জয় গুরু বন্দে, জয় গুরু বন্দে, জয় গুরু বন্দে, নম ভগবতে বাসুদেবায় নম, নম শ্রীকৃষ্ণায় নম, নম লক্ষ্মী জনার্দনে বিষ্ণবে, নম নারায়ণে বিষ্ণবে নম, জয় জগন্নাথ বলরাম সুভদ্রা, সর্বমনোবাসনা মনস্কামনা পূর্ণ করো, সকল শিষ্য ভক্ত সুনয়দের সংসারে সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি সৌভাগ্য রাজসম্মান নিশ্চিন্তে নির্বিঘ্নে বসবাস হয়, চতুর্বর্গ ফলপ্রাপ্তি হরি ওম তৎস, হরি ওম তৎস, হরি ওম তৎস। নমস্কার।